বছরে দুটি পরীক্ষার পরিকল্পনা। বিস্তারিত বলবে প্রতিনিধি সম্রাজ রয়েছে আমার সঙ্গে। সম্রাজ, দেখো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তেমনটাই পরিকল্পনা নিচ্ছে। মূলত বছরে দুবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা আগামী বছর থেকে নেওয়া যায় নাকি তা নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা শুরু করতে চলেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। আমরা জানি আইসিএসসি এবং সিবিএসসি বিশেষত আইএসসি এবং সিবিএসসি ক্লাস টুয়েলভ দুটি ক্ষেত্রেই কিন্তু বছরে দুবার পরীক্ষা নেওয়া হচ্ছে, মূলত সেমিস্টার ওয়ান সেমিস্টার টু করে। সেই ধাঁচেই উচ্চ মাধ্যমিকের পরীক্ষা নেওয়ার একটা পরিকল্পনা শুরু হয়েছে। আগামী ৬ তারিখ রাজ্য সরকার যে শিক্ষানীতি তৈরি করার জন্য যে কমিটি তৈরি করেছে, সেই কমিটি আগামী ৬ তারিখ সন্ধ্যাবেলায় বৈঠকে বসছে। সেই বৈঠকে গোটা বিষয়টি নিয়ে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে, তেমনটাই সূত্র মারফত খবর। এ বিষয় নিয়ে আমরা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের সঙ্গে যোগাযোগ করেছিলাম। তিনি শুধু জানিয়েছেন যে আগামী ৬ তারিখ বৈঠক আছে, তারপরে যা বলার বলা হবে। কিন্তু গোটা বিষয়টি নিয়ে ইতিমধ্যে আলোচনা শুরু হয়েছে, তার কারণ কেন্দ্রীয় সরকার বিশেষত সিবিএসসি আইসিএসসি মতো বোর্ড তারা সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এইভাবে ক্লাস টেন ক্লাস টুয়েলভের পরীক্ষা শুরু করেছে। ফলে রাজ্য বিশেষত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ চাইছে রাজ্যের ছাত্রছাত্রীদের ভবিষ্যতের কথা মাথায় রেখে যাতে উচ্চ মাধ্যমিক পরীক্ষাগুলো সেমিস্টার ওয়ান সেমিস্টার টু এই খাঁচি করা যায়, সেইভাবেই পরিকল্পনা নিয়েছে। এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গোটা বিষয়টি নিয়ে দ্রুত এগোতে চাইছে, তার কারণ এটা যদি কার্যকরী করতেই হয় তাহলে এর জন্য সিলেবাস তৈরি সহ একাধিক বিষয়কে কার্যকরী করার প্রয়োজন হয়, যেটা খুব দ্রুত করতে হবে এবং তার জন্য যথেষ্ট সময় রয়েছে। তাই আগামী ৬ তারিখের বৈঠকটি যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে বলেই মনে করা হচ্ছে।